এরপর প্রশ্ন হলো যে কোনো অনুষ্ঠানে বিয়ে বার্থডে মিলাদ ইত্যাদিতে বাড়ির গেটের সামনে চেয়ার টেবিল বসিয়ে অতিথি থেকে টাকা বা উপহার নেওয়া সম্পর্কে শরীয়তে বিধান কি? দাওয়াত দিয়া মানুষকে বিয়ের দাওয়াত দিলেন, আকিকার দাওয়াত দিলেন, খাতনা হলো বাচ্চার সেটার অনুষ্ঠান করে দাওয়াত দিলেন বা আরও যত দাওয়াত আছে এসব দাওয়াত টাওয়াত দিয়ে এরপরে গেইটে চেয়ার টেবিল দিয়ে খাতা কলম নিয়ে একজন লোক বসাই দিলেন যে দাওয়াত খাইতে আসছেন কি আনছেন আগে দিয়ে যান। এটাকে আমি সবসময় বলি এটা হলো ভদ্র বেশে ডাকাতি, চুরি না, চুরি কিন্তু না, এটাকে চুরি বলা যায়। চুরিটা হয় গোপনে, চুরিটা হয় কি গোপনে। আপনি চেয়ার টেবিল বসিয়ে খাওয়ার দাওয়াত দিছেন, আপনি আপনি তো বলেন নাই যে এটা রেস্টুরেন্ট, রেস্ট টু রেন্ট, টাকার বিনিময়ে রেস্ট, এটা তো বলেন নাই আপনি। আপনি বলছেন যে অলিমা, হ্যাঁ অলিমা বৌভা তমুক তমুক নাম দিয়া দাওয়াত দিছেন, আসেন সপরিবারে আপনি আমন্ত্রিত। দাওয়াত দিয়া ডেকে এনে ডাকাতি, এ তো ডাকাতরাও এরকম করে না, কি বলেন ডাকাতরা এরকম করে? খাওয়ার দাওয়াত দিয়ে এনে এরপরে টেবিল চেয়ার নিয়ে বলছেন কি আছেন বাইর করেন, এ তো ডাকাতের আচরণ। আরে ভাই হোটেলও তো এর চাইতে ভালো, হোটেলে তো বেশিরভাগ হোটেলে খাওয়ার পরে বলে বিল কত হয়েছে এত হয়েছে, আর এখানে খাওয়ার আগে আগে বিল দেন পরে খাওয়া দাওয়া। 500 টাকা করে ফ্যামিলির চারজন আসছেন, 2000 টাকা খাইলেন আর দিতে হইলো 5000 টাকা, এটা ডাকাতি না? খুব খারাপ এবং ঘৃণ্য একটা জিনিস আমাদের সমাজের, খুব বাজে একটা কালচার এটা, খুব বাজে কালচার। ভাই আপনার সামর্থ্য নাই আপনি দাওয়াত খাওয়াবেন না, আপনাকে কে বলছে 500 মানুষ দাওয়াত খাওয়াইতে? আসলে তো দাওয়াত না, এটা হলো বিজনেস, অনেক লোকের এটা কি বিজনেস, হিসাব করে মোট খরচ হবে কত, দাওয়াত দেব কাকে, এসব কার্ড আবার যাকে তাকে খুব একটা দেয় না, কম বেশিরভাগ বাইসা বাইসা পয়সাওয়ালা দেখে দেখে দেয়, ঠিক না, যে 1000 খাইয়া 5000 দিয়ে যাবে, খুবই নোংরা একটা জিনিস। বিশেষ করে যুবকদেরকে আমি সব সময় বলি, আপনাদের যাদের এখনো বিয়ে হয় নাই, জীবনের তরে পান করবেন যে আমার বিয়েতে এই সমস্ত, এই সমস্ত ডাকাতি মার্কা কাজ, এই সমস্ত অভদ্রচিত কাজ আমার বিয়েতে আমি হতে দেব না। কেউ যদি হাদিয়া দিতে চায় আপনাকে, তাহলে তার জন্য চেয়ার টেবিল বসাইতে হবে নাকি? ভাতিজা বিয়ে করছো, আমি তোমার চাচা আসছি, বড় ভাই আসছি, এটা নাও খরচ করিও, আপনাকে দিতে পারে না সে? চেয়ার টেবিল বসাইয়া চাঁদাবাজি করা এটা খুবই নিকৃষ্ট একটা কাজ, কিন্তু আমাদের দেশে এটা মানুষ করে, বুঝেও না যে নিকৃষ্ট কাজ, ঠিক না? ঠিক। অতএব যুবকরা প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে সমস্ত হবে না, যতটুকু তৌফিকই করলে ততটুকু খাওয়াবেন। আপনি অনেক বেশি খাওয়াইলেন তার চাইতে 3 গুণ নিয়ে নিলেন। গরিব মানুষ অনেকে এই সমস্ত দাওয়াতের কার্ড পাইলে, মধ্যবিত্তের মানুষ যারা তারা অনেক কষ্ট পায়, যাহের কার্ড পাওয়া তো না, এটা হলো ডাকাতের নোটিশ পাওয়া, ডাকাতের নোটিশ বুঝেন? আগের যুগে না, একসময় আমরা ছোটবেলায় শুনতাম ডাকাতরা চিঠি দিত, ছিল নি আপনাদের এলাকায় ডাকাতরা চিঠি দিত না? চিঠি দিয়া ডাকাতি হইতো। এখন ওই ভার্সনটা আরেকটু ভদ্রভাবে হয়তো চালু হয়েছে আমাদের সমাজে, যে বিয়ে উপলক্ষে অমুকের বৌভা তমুকের অলিমা আপনার সপরিবারে দাওয়াত, তার মানে আপনি আসেন, খবর আছে কি আছে নিয়ে আসেন, গেইটে নেওয়া হবে। তাহলে এটা তো বিয়ের কার্ড না, এটা তো নোটিশ দিয়ে ডাকাতি করা। যুবকরা বাদ দিবেন তো ইনশাআল্লাহ, ঠিক তো চিল্লা বলতেছেন, বিয়ের সময় কি করবেন সেটা তো আল্লাহ ভালো জানে। অতএব ঠিকঠাক বলে লাভ নাই, সমাজ পরিবর্তন করতে হবে, করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন।